আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ কথা জানান। পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ আরও বাড়ারও ইঙ্গিত দেন তিনি। যদিও স্বাস্থ্যের ডিজি বলেছেন করোনা পরিস্থিতি বিবেচনা করে ১২ দিনের লকডাউনের পরামর্শ ছিল তাদের। রোববার প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলেন লকডাউনকে ছুটি ভেবে বাড়ি যাওয়া যাবে না, নির্দেশনা কার্যকরে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মারুফ রেজাকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। হঠাৎ করেই দেশে করোনা সংক্রমণের বিস্ফোরণ। হাসপাতালে ঠাঁই নেই, মিলছে না আইসিইউ, পরিস্থিতি রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। গেল ফেব্রুয়ারিতে যেখানে সংক্রমণের হার ছিল 2.5-3%, সেখানে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে সংক্রমণ হার 25 ছুঁই। মৃতের সংখ্যাও কম নয়, দিনে 6 থেকে 7 নেমে আসা সংখ্যাটা এখন 50-এর আশেপাশে। কারণ হিসেবে মানুষের উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ রোধে বিভিন্ন সময় নানা সিদ্ধান্তের কথা বলে আসছিল সরকার, এবার আনুষ্ঠানিকভাবে আসলো সে ঘোষণা, সোমবার থেকেই লকডাউন হতে যাচ্ছে গোটা দেশ। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এর আওতার বাইরে থাকবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কারখানা কলকারখানায় কাজ করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন লকডাউনের সিদ্ধান্ত সরকার ভেবে চিন্তেই নিয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা ছিল সম্পূর্ণ লকডাউন করা। আমরা 2 সপ্তাহের জন্য চেয়েছিলাম, ওনারা বলেছেন আপাতত 1 সপ্তাহের জন্য দেবেন, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আমাদের হাসপাতালও খোলা থাকবে, আমরা যেমন হাসপাতালের ছুটি, সাধারণ ছুটি যেটা, সেটাও আপাতত আমরা মনে করছি যে আমরা স্থগিত করব এবং স্বাস্থ্যসেবাটা যাতে নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞদের মতে লকডাউন দেয়াই সংক্রমণ রোধের একমাত্র পথ নয়, যথাযথ কার্যকরের দিকে সর্বোচ্চ নজর দিতে হবে। লকডাউনের উদ্দেশ্য হলো সোশ্যাল ডিস্টেন্সিং বাড়ানো, এটা আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং বলি বাংলাদেশের কনটেক্সটে। কিন্তু সেটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু এই লকডাউন দেওয়া মানুষের, গরিব মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকারই হবে না। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের ব্যাপক উদাসীনতা। লকডাউনের আগে কেউ যেন নিজ নিজ স্থান পরিবর্তন না করতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞর। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর গাবতলি বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল। আচ্ছা, আমি এখন আছি গাবতলি বাস টার্মিনালে। এই মুহূর্তে গাবতলি টার্মিনালে লকডাউন সরকার ঘোষিত সোমবার থেকে লকডাউন ঘোষণা হওয়ার পরপর থেকে এরই মধ্যে সাধারণ জনগণ তাদের গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এখানে আমি এসে দেখেছি মানুষের উপচে পড়া ভিড়, সবাই তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য খুবই বেপুরা হয়ে পড়েছেন বলা চলে গেলে। কোনো প্রকার স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে আমরা এখানে এসে যেতে দেখতে পেরেছি কারো অনেকের মুখে মাস্কটি পর্যন্ত নেই, সবাই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাড়িয়ে ফিরছে। আমি যদি জানতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন? আমি চুয়াডাঙ্গা যাবো। চুয়াডাঙ্গা সরকার তো লকডাউন দিয়েছে, লকডাউনের মধ্যে আপনি চলে যাচ্ছেন কেন? আমি এখানে বসে থাকবো বলেন, এসেছিলাম ব্যবসার কাজে, সবই তো বন্ধ টন্ধ হয়ে যাচ্ছে। জি, অনেকে যেটি জানাচ্ছে যে অনেকের লকডাউনের ফলে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে, সেই জন্য সবাই বাড়িতেই চলে যাচ্ছে। আমি এখানকার যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের কথা বলেছিলাম যে ওনারা যেটি জানিয়েছে যে অনেক যাত্রী বেশি ভাড়া দিয়েও তাদের বাড়িতে যাওয়ার জন্য অনেকে সিট পাচ্ছেন না। আজকে আপনাদের ভিড় কেমন? আছে মোটামুটি ভিড়। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছে, 2 সিটে 1 জন করে যাচ্ছে।
স্যার আপনাকে আমি আরো একটু যে জানিয়ে রাখি, যেটি হচ্ছে এখানকার যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, যে স্বাস্থ্যবিধি মেনে যে সব এক সিট ফাঁকা রেখে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা অনেক বাসে, সেই বিধিটি মানা হচ্ছে না। অনেক যাত্রীদের অভিযোগ, তাদের এই সুযোগটি কাজে লাগিয়েছে এখানকার বাস মালিক শ্রমিকরা অতিরিক্ত ভাড়াও আদায় করছেন। আপনাকে আরেকটি যদি রাখি যে এখানে যে আছে, দেখেন সবাই প্রচুর ভিড় করে প্রত্যেকটি কাউন্টারে এইভাবেই ভিড় জমাচ্ছেন যাত্রীরা। আমরা অনেকের মুখে মাস্ক পর্যন্ত আমরা দেখি না, এবং বাস কাউন্টারে যারা টিকিট বিক্রি করছেন তাদেরও আমরা এখানে যে স্বাস্থ্যবিধির যে একটা বিধি থাকা উচিত সেটিও আমরা এখানকার দেখি না। আপনি কোথায় যাচ্ছেন? আমরা এই যে যাওয়া আসছি। লোকজন কেমন আজকে, লোকজনের ভিড় কেমন? অনেক ভিড়। আচ্ছা, এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সাধারণ লকডাউনের পরেই সাধারণ মানুষের বাড়ি যাওয়ার যে ভিড় দেখে মনে হচ্ছে যে এখানে একটা ঈদের উৎসবে সবাই বাড়ি যাচ্ছে। ছিল আমার কাছে সর্বশেষ গাবতলী বাস টার্মিনাল থেকে। ধন্যবাদ বিলাল। দর্শক, এতক্ষণ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। লকডাউনের ঘোষণার খবর মাত্রই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। দুপুরের পর থেকে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে রেল, বাস কিংবা লঞ্চ টার্মিনালগুলোতে। আর এক্ষেত্রে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। দুপুরের দিকে আগামী সোমবার থেকে 7 দিনের জন্য সারা দেশের লকডাউনের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। লকডাউনের ঘোষণার পরপরই নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। লকডাউন ও রমজান উপলক্ষে দাম বাড়তে পারে এই আশঙ্কায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কিনছেন। খুচরা দোকানদাররাও পণ্য মজুত করছেন। ব্যবসায়ীরা বলছেন চাহিদা বেশি হলে নিত্যপণ্যের দাম বাড়বেই। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি দিনে 4 ঘন্টা করে বিপণী বিতান খোলা রাখার দাবি জানিয়েছেন। বাকিটা দেখুন আতিকা রহমানের রিপোর্টে। এক সপ্তাহে লকডাউন ঘোষণার পর থেকেই অনেক মানুষ বাজারে ছুটছেন, হুমড়ি খেয়ে পড়ছেন দোকানে। কিছুদিন পর রোজা, অন্যদিকে লকডাউন, দুয়ে মিলে বাজারে ভিড়। দোকান বন্ধ থাকতে পারে, দাম বাড়তে পারে, এসব আশঙ্কায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন মানুষ। অনেকে আবার প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসও কিনতে দেখা যায়। সাধারণ মানুষের পাশাপাশি রাজধানীর কাউরান বাজারে ভিড় করছেন খুচরা ব্যবসায়ীরা। ঘুরে ঘুরে মনে করে যে আর বাজারও কিছু পাওয়া যাবে না, আগে ভাগে কিনে নেই। মুরগির দাম অলরেডি 250 থেকে বাড়তে 360 অলরেডি চলে আসছে। এখন আমি জানি না, যে দেখবো যে আসলে মুরগি আদৌ কিনতে পারবো কিনা জানি না। অজুহাতে যারা ব্যবসা করছে প্রতিনিয়ত দাম বাড়ছে। আর লকডাউনের কথা শুনে আকাশ চুম্বি। তির 5 লিটার তেলের দাম এখন 630 টাকা, যেটা ছিল 520 টাকা। নিত্যপণ্যের দাম নিয়ে চরম ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, ছোলা ও চিনির দাম বেড়েছে। এর উপর লকডাউনের দাম বাড়লে তা ক্রয়সীমার বাইরে চলে যাবে। তো আমাদের জন্যই হচ্ছে, আমরা ঠিকমতো স্বাস্থ্যবিধিটা মানি না বা সবকিছু, আমরা সব উদাসীন। বিশ্বের সব দেশে রমজানে বা বিভিন্ন অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে এই অনুষ্ঠান মালার সময় জিনিসপত্রের দাম বাড়ে, এটা একটা দুঃখজনক ব্যাপার। দোকানটা ঠিক থাকলে চাহিদা বাড়লেও আমার মনে হয় দাম খুব একটা বাড়বে না। আর ওই মানে অসাধু সিন্ডিকেট যে জিনিসটা, ওই জিনিসটা বন্ধ করতে চেষ্টা করতে হবে, এবং ওইটা বন্ধ না করলে দাম কমানো যাবে না। খুচরা বিক্রেতারা বলছেন ক্রেতারা হুমড়ি খেয়ে জিনিসপত্র কিনলে পণ্যের চাহিদা বাড়বে, আর তখন পাইকাররা দাম বাড়িয়ে দেবেন, ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। যদি এটা চাহিদা বাড়ে তখন জিনিসের দাম বাড়ায় লেব। পেঁয়াজ, নিত্যপূর্ণ, ছোলা, ডাল, খেসারি, এগুলো দেখা যাচ্ছে কেউ 1 কেজি প্রয়োজন, সেই 5 কেজি 10 কেজি কিনবো। এই কারণে জিনিসের চাহিদা বাড়ার কারণে দামটা বাড়ায় দেয় ব্যবসায়ীরা। লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি হেলালুদ্দিন ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে 4 ঘন্টা করে দোকান চালু রাখার দাবি জানিয়েছেন। 10 জন করে কাস্টমারকে ভিতরে ঢুকিয়ে আমরা হোলসেলটা যাতে আমরা করতে পারি, এবং হোলসেল না করতে পারলে রমজানে কিন্তু খুচরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। অথবা আমাদের দিকে তাকিয়ে এইটুকু সুযোগ দিতে আমাদের দেওয়া হয় যে আমরা 4 ঘন্টা আমরা ব্যবসা পরিচালনা করব 100% স্বাস্থ্যবিধি মেনে, অন্যথা আমাদের ব্যবসা কিন্তু লক্ষ লক্ষ ব্যবসায়ীরা রাস্তায় বসে যাবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী থাকলেও এখনও বিভিন্ন বাজারে মাস্ক না পরা সহ স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। গেল কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর প্রতিটি হাসপাতালে কয়েক গুণে বেড়েছে রোগীর সংখ্যা। ফাঁকা নেই আইসিইউ কিংবা সাধারণ শয্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 58 জনের। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 5683 জনের।
বর্তমান পরিস্থিতি সামলাতে দ্রুতই আইসিইউ ও সাধারণ বেড বাড়ানোর জোর দাবি জানিয়েছেন রোগীরা। বিস্তারিত দেখুন জুলহাস কবির রিপোর্টে। নিয়ন্ত্রণের বাইরে করোনা পরিস্থিতি, ফলাফল প্রতিদিন কয়েক গুণে বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী সরকারি 10টি কোভিড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলো। খালি নেই আইসিইউ কিংবা সাধারণ বেড। গেল কয়েকদিনের মতো শনিবার করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এদিনে সারা দেশে 58 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু 9213 জন। নতুন করে শনাক্ত 5683 জন, মোট শনাক্ত 630277 জন। বাড়ছে করোনার স্যাম্পল দিতে আসা মানুষের সংখ্যাও। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এমনই ভিড় ছিল সকাল থেকেই, অভিযোগেরও কমতি ছিল না তাদের। বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তো সেই রং টাইম দাঁড়ায় তার কারণেই এই ভালো ভালো লোকগুলো অনেক সময় অসুস্থ হয়ে পড়তেছে। অসুস্থ হয়ে এখানে বসে থাকাটা অনেক টাফ, কিন্তু সেই ক্ষেত্রে সরকার কেন দৃষ্টিপাত করছেন আমি তো সেটা বুঝি না। হাসপাতালটিতে অক্সিজেন সহ বেডের যে সংকট তা নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের হসপিটালে 330 বেডেড হলেও আমাদের ক্লোজ টু এই কাছাকাছি পুরোপুরি প্রায় স্যাচুরেটেড। ডিএনসিসিতে সরকার 1000 বেডের একটা হসপিটাল করছে, এটিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে যাতে 7 দিন মানে 7 দিনই হয় সেভাবে যদি চিকিৎসা ব্যবস্থাটা করা যায় তাহলে নিশ্চয়ই ওভারকাম করা যাবে। একই পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রে। সক্ষমতার অধিক লোক আসছেন এখানে। অভিযোগও বাড়ছে দিন দিন, প্রিন্টার ও সার্ভারের সমস্যায় ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। ডিসটার্ব দিচ্ছে প্রিন্টারে, তাহলে প্রিন্টার ডিসটার্ব দিলে আরেকটা রেডি করে রাখেন, যেহেতু রোগী তো আসবে, রোগী তো আর বাসায় বসে থাকবে না। রোগীদের অভিযোগগুলো আমলে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। 695টা স্যাম্পলই কালেক্ট হয়েছে বৃহস্পতিবারে। আমার পিসিআর মেশিন তো বাড়ে নাই, স্যাম্পল বেড়েছে, যার ফলে এই সংখ্যক স্যাম্পলগুলোকে টেস্ট করার জন্য আমাদের টাইম বেশি লাগছে। আমরা সবগুলা মেশিন তো আমাদের হচ্ছে যা ছিল সেটাই আছে। এদিকে করোনার পাশাপাশি সাধারণ রোগীর চিকিৎসা দিচ্ছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে অনেক হাসপাতাল ঘুরে এখানে রোগী ভর্তি করতে পেরে খুশি কেউ কেউ। করোনার দোহাই দিয়া খালি করোনা হয়েছে ভাই জান গিয়া, এইভাবে রোগীদেরকে যদি সারাই দেয় তো অচিরেই বাংলাদেশ আরো রসা তলে চলে যাবে। ইম্পালসে গেছি, ইম্পালসে সিট নেই, রোগী নিয়ে সারা ঢাকা ঘুরছি, তারপরে রাত্র 3:30 এখানে আসছি। এখানে আসার পরে প্রাথমিক সেবাটা তারা খুব ভালোভাবে দিছে। করোনার জন্য নির্ধারিত হাসপাতালের কোনো আইসিইউ ফাঁকা নেই। সংকট সামলাতে সরকারও হাসপাতাল ব্যবস্থাপনায় তৎপরতা বাড়িয়েছে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। হঠাৎ করে কেন করোনার প্রকোপ বেড়ে গেছে তার কারণ খুঁজে বের করে মহামারী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের ধারণা, দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে। শনাক্তদের চিকিৎসায় পুরনো করোনা হাসপাতালগুলোতে পাশাপাশি ফিল্ড হাসপাতাল চালু ও বেডগুলোকে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাজি। ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু, আক্রান্ত, শনাক্ত সবই বেড়েছে। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এক সপ্তাহ আগে মৃত্যু 39 হলেও এখন তা বেড়ে অর্ধশতক ছাড়াচ্ছে। শনাক্তের হার সপ্তাহ আগে মাত্র 13.69% থাকলেও এখন 23.28% উঠেছে। সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্ত মানুষের সংখ্যাও বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। 3,737 জন থেকে বেড়ে 6,830 জন হয়েছে। সংক্রমণের এমন হার ভয়াবহ পরিস্থিতির বার্তা দিচ্ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন হঠাৎ করে আমরা এত বেশি রেট দেখতে পাচ্ছি? তার একটা কারণ হতে পারে যে বাইরের থেকে যে ভ্যারিয়েন্টগুলো, যেগুলোকে বলে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, হ্যাঁ, যেমন ইউকে ভ্যারিয়েন্ট, তারপরে ব্রাজিলের একটা ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট, মোস্ট প্রবাবলি এ ধরনের কোনো একটি ভ্যারিয়েন্ট আমাদের দেশে সার্কুলেশন বেড়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসতে পারলো কেন? তার একটা কারণ হতে পারে যে আমরা যে কোয়ারেন্টাইন, আমাদের কিন্তু 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করার কথা প্রথমে বলা হয়েছিল, সেটা কিন্তু মেনটেন করা হয়নি, যার একটা নজির আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি এই আশঙ্কাজনক হার বৃদ্ধির মধ্য দিয়ে। তাদের মতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেয়া 18 দফা নির্দেশনায় অস্পষ্টতা আছে। ওখানে বলা আছে যে সীমিত জনসমাগম হবে। সীমিত বলতে কি বোঝায়?
কতটুকুন কয়জন মানুষের জনসমাগমকে আপনি সীমিত বলবেন, তার কোনো কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা সেখানে দেয়া নেই। তাদের হতে মৃদু লক্ষণ আছে, যাদের বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সেই সুযোগটা নেই কিংবা নিজে নিজে আইসোলেশন করে থাকার সামর্থ্য নেই, তাদের জন্য অতি দ্রুত শহরের জনবহুল এলাকায় যেখানে রোগীর সংখ্যা বেশি আমাদের ফিল্ড হাসপাতাল তৈরি করা উচিত যেখানে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকবে। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ভয়াবহ মাশুল গুনতে হবে বলেও আশঙ্কা তাদের। সেটা যদি আমরা না করি আমাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই ক্ষতিটা আপনারা আমার সবার জন্যই যেমন ক্ষতিকর আমাদের দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিকর। জিনোম সার্ভেলেন্স করতে হবে, অর্থাৎ কোন ভ্যারিয়েন্টের কারণে এটা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে, এবং সেই ভ্যারিয়েন্টটা আসলে কোথায় ছড়াচ্ছে সেটা যদি আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারি যে এটা কি কোনো একটা বিশেষ এলাকায় হচ্ছে, তাহলে আমরা সেই এলাকাটা লকডাউন দিয়ে দিতে পারি। আর যদি দেখি যে না এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, তাহলে আর আসলে লকডাউন দিয়েও কোনো কাজ হবে না। জনগণ স্বাস্থ্যবিধি না মানলে বিপর্যয় এড়াতে যানবাহন সহ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে লকডাউনে যাওয়ার পরামর্শ দেন এই দুই বিশেষজ্ঞ। কেন্দ্রীয় অক্সিজেন পাইপলাইনে সরবরাহ থাকা উচিত। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। সেখানে এক নারী সহ তাকে আটক করে রাখে স্থানীয় কিছু লোক। পরে হেফাজত নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। মামুনুল হকের দাবি, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। পুরো ঘটনা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাজাহান সিন্ধি। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসর্টে এক নারী নিয়ে গিয়ে স্থানীয়দের হেনস্থার শিকার হন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় স্থানীয়রা তাকে রিসর্টে আটকে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সঙ্গে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। আমার কাছে সব সাক্ষী আছে, শরীয়তসম্মতভাবে আল্লাহর দিনকে সাক্ষী রেখে কালেমা পড়ে আমি শরীয়তসম্মতভাবে যা কিছু করেছি আল্লাহর কসম, আমি কোনো ধরনের কোনো অন্যায় এবং কোনো শরীয়ত গর্হিত কোনো কাজের সাথে সম্পৃক্ত নই। আমি আমার ওয়াইফ সহ এখানে রিফ্রেশমেন্টের জন্য সোনারগাঁও এসেছি, সোনারগাঁও জাদুঘর বেড়াইছি, এখানে একটু বিশ্রাম করতেছি, বিকালবেলা নেতার আটকের খবর পেয়ে সেখানে ভিড় করেন হেফাজতের নেতাকর্মীরা। রিসর্টে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান তারা। এদিকে রিসর্ট থেকে বের হওয়ার পর মামুনুল হকের একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় দায়ের করা হলো মোট 22টি মামলা। আজকের নতুন তিনটি মামলার সবকটি সদর মডেল থানায় দায়ের করা হয়। নতুন মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভা ভাঙচুর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মামলা, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে অগ্নিসংযোগের মামলা, জেলা গণগ্রন্থাগার ও প্রেস ক্লাবের ভাঙচুরের মামলা। পুলিশ জানিয়েছে দায়েরকৃত 22টি মামলায় 107 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় 23,000 লোককে আসামি করা হয়েছে। আর এ ঘটনায় এখনও পর্যন্ত 32 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কার দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত শিরোনামে যে খবরটি গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। পুলিশ বলছে মৃত নারীর মরদেহ দুর্ঘটনার আগেই গাড়ির পেছনের সিটে ছিল। দুর্ঘটনা পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী সহ দুজনকে আটক করে গুলশান থানায় নেওয়া হয়েছে। ভিকটিমের মায়ের দাবি, মেয়েকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। বাকিটা দেখুন এয়ার বাদলের রিপোর্টে। রাজধানীর গুলশান 2 এর 36 নম্বর রোডের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে সাকিব আলম মিশু প্রেম করে বিয়ে করেন মোহাম্মদপুরের শেষাশুরী রোডের হাসনাহেনা ঝিলিককে। সাকিব দম্পতির 8 বছরের এক ছেলেও আছে।
ঘটনা জানাজানি হওয়ার আগে শনিবার সকাল 9টার দিকে গুলশানের ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কয়েকজন ধরাধরি করে ঝিলিকের নিথর দেহ গাড়িতে উঠাচ্ছেন। নিথর দেহ প্রাইভেট কারে নিয়ে নিজেই চালিয়ে বের হয় স্বামী সাকিব। এরপর হাতিরঝিলে প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়, ধাক্কা দেয় দেয়ালে। সামনের অংশ ক্ষতি হওয়া গাড়িটি নেওয়া হয় হাতিরঝিল থানায়। এতে সাকিব আহত হলেও আগেই নিথর ছিল ঝিলিকের দেহ, আঘাতের চিহ্ন ছিল শরীরে। অ্যাক্সিডেন্ট হলে রাস্তা রোড আইল্যান্ডের মধ্যে গাড়িটা আটকে যায় এবং ওখানে টহলরত যে পুলিশ, তারা হাতিরঝিল থানার, তারা দেখে গিয়ে যে ওই গাড়িটির পিছনের সিটে ডেড বডি আছে, যে ঢাকা মেডিকেলে নিলে ওখানে সার্টিফিকেট দেওয়া হয় ডেড বডি, আগেই মারা গেছে। ঝিলিকের মা জানান তারা আর্থিকভাবে দুর্বল হওয়ায় পছন্দ করতো না সাকিবের পরিবার, নির্যাতন চালাতো মেয়ের উপর, মেয়েকে হত্যার অভিযোগ করেন তিনি। ওরে টর্চারিং করতো, ওরে বন্দি রেখে ঘরের ভিতরে, এক নম্বরে জাল, দুই নম্বরে দেবর, তিন নম্বরে শাশুড়ি শ্বশুর, মেন হলো জাল যে ওরে খেদাইতে পারলে এই পুরার সম্পত্তির মালিক আমি, আমার স্বামী, আমার সন্তান। আমার মেয়েকে হত্যা করছে ওরা, তার বাচ্চাটাকে রাত্রে বিছানাতে সরায় শাশুড়ি নিয়ে গেছে। ঝিলিকের দেবরও বলেন তার ভাই আগেই ঝিলিকের মৃত্যুর খবর দেয়, তারপরও হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। সকালবেলা হঠাৎ করে আমাকে নক করছে যে ঝিলিক, মানে আমার ভাবি, উনি মারা গেছেন। বললাম কি বলো তো, দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে মৃত। এ ঘটনায় ঝিলিকের স্বামী ও বাসার কেয়ারটেকারকে আটক করেছে গুলশান থানা পুলিশ। এ আর বাদল, আরটিভি, ঢাকা। ফেনীতে হয়ে গেল বেঙ্গল সিমেন্টের শিল্পীরাজ সম্মেলন। সন্ধ্যায় শহরের জহিরিয়া টাওয়ারের হোটেল রেডিক্স হলে এর আয়োজন করা হয়। কোম্পানির কুমিল্লা ডিভিশনের প্রধান সিনিয়র মোহাম্মদ সৈফুল হাসান তপু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেনী জেলা পরিবেশক জালাল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী গিয়াসুদ্দিন মিলন সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পী রাজ্যদের মাঝে র্যাফেল ড্র ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খুলনা বিভাগের বিভিন্ন আদালতে 40 জন বিচারককে নিয়ে মেডিয়েশন বিষয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভার্চুয়ালি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার কোর্স কোঅর্ডিনেটর ছিলেন সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমন আলী। সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি বিমসের উদ্যোগে সারা দেশের বিচারকদের মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ চলছে। ইতিমধ্যে রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের বিচারকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপল স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।